কক্সবাজারের টেকনাফের ভিল্লা এলাকায় 6 বছরের এক কন্যা শিশুকে চিপসের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে 49 বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হাবিবকে আটক করে এবং আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করেন। 7 বছরের শিশু মেয়ে চকলেট কিনতে দোকানে আসার পথে ফুসলিয়ে খাবার খাওয়ার জন্য 10 টাকার নোট দিয়ে ওই এলাকার প্রতিবেশী মৃত শরীফ রহমানের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিকেলে ভিকটিমের পরিবার ওই ঘটনা অবহিত হওয়ার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় টেকনাফ মডেল থানায় খবর দেওয়া হয়। রাত 8টার দিকে থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে জনতার সহায়তায় ধর্ষককে আটক করতে সক্ষম হয়। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।